টিএমসি সরকারটা আজকে চোরেদের সরকার হয়েছে। যে যত বড় নেতা সে তত বড় চোর। তা সেই চোরেদের প্রিয় মল্লিক প্রথম দিনে বললো সব জানে, সব জানে, কে জানে না অভিষেক জানে, কে জানে মমতা ব্যানার্জি জানে। তারপরে আজকে হঠাৎ ভোল পাল্টে যখন জেলে যাচ্ছে তখন আবদার করছে আমি মন্ত্রী। অর্থাৎ মন্ত্রীর গরম এখনো পর্যন্ত ওনাদের যায়। আগেকার দিনে বড়লোকের ছেলেরা জমিদারের বেটারা রাজনীতি করতে এসে ভিকিরি হয়ে গেছে, আর এখন ঘুটে কৌনির বেটারা রাজনীতি করতে এসে জমিদার বানছে। ঘুটে কৌনির বেটারা মক্কা দেখার রাজনীতি, টিএমসির রাজনীতি, করে খাওয়ার রাজনীতি। আবদার করছেন যে তিনি জেলে নয়, এবারে এসএসকেএম এ থাকবেন, অসুস্থ হয়ে পড়ছেন তিনি, কি বলবেন? আরে জ্যোতিপ্রিয় মল্লিক আজকে আবদার করছে, ওনার বড়রা তো দেখিয়ে দিয়ে গেছে। যেমন ধরুন মানে শোভনদেব চট্টোপাধ্যায়, তারপরে তোমার সুব্রত মুখার্জি যখন একদিনের জন্য হলেও ধরা পড়লো তখন তো এসএসকেএম এ ভর্তির হয়ে শুয়ে গেছিল। তা ওনার বড়রা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, তারপরে এই কাকু রাস্তা দেখিয়ে দিয়ে গেছে, উনি সেই পথ অনুসরণ করার চেষ্টা করছে। কারণ এসএসকেএম হসপিটালটা গভর্নমেন্ট হসপিটাল, পরিচালনা করে গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারের অধীন। সেই রাজ্য সরকারের অধীনে হসপিটাল সুপার থেকে আরম্ভ করে যত ডাক্তার আছে সমস্ত তো কন্ট্রোল বাই দ্য টিএমসি। তা সেখানে উনি তো সুযোগের সদ্ব্যবহার করার জন্য ছুটবে, উনি সুযোগের সদ্ব্যবহার করার জন্য ছুটবে। কারণ টিএমসি সরকারটা আজকে চোরেদের সরকার হয়েছে। যে যত বড় নেতা সে তত বড় চোর। তা সেই চোরেদের একজন খাদ্যমন্ত্রী, আপনারা খেয়াল করে দেখেছেন বিহারে লালু প্রসাদকে আমরা পশু খাদ্য কেলেঙ্কারি হিসাবে দেখেছিলাম, কিন্তু বাংলার বুকে খাদ্য কেলেঙ্কারি। হ্যাঁ, আর খাদ্য কেলেঙ্কারি এমন হয়ে গেছে যে এই জ্যোতিপ্রিয় মল্লিক প্রথম দিনে বলল সব জানে, সব জানে, কে জানে না অভিষেক জানে, কে জানে মমতা ব্যানার্জি জানে। তারপরে আজকে হঠাৎ ভোল পাল্টে যখন জেলে যাচ্ছে তখন আবদার করছে আমি মন্ত্রী। অর্থাৎ মন্ত্রীর গরম এখনো পর্যন্ত ওনাদের যায়নি। কালী পুজোর আগের দিনে পাঠা বলি, সোনার গহনা চড়ানো, এগুলো তো অনুব্রত মন্ডল তৈরি করে দিয়ে গেছে, সেই সিস্টেমটাকে চালু করেছে। এখন পাঁটা বলি, মোষ বলি, কত কি বলি দেবে, বলি দিয়েও যদি ভাবে যে অনুব্রতকে ছাড়াবে, অনুব্রতর মেয়েকে ছাড়াবে, ওর বডিগার্ড সাইকেল হোসেনকে ছাড়াবে, এরপরে দেখবেন মোষ বলি দেবে। আপনি একটু আগে বললেন যে যত বড় নেতা তত বড় চোর হবে, রাজনীতিতে যত বড় নেতা, রাজনীতিতে বিজেপিরও তো অনেক বড় বড় নেতা আছে, তাহলে তারা চোর কি, মানুষ কি তাই ধরে নেবে? এটা টিএমসির কথা বলছি, টিএমসি। আরে রাজনীতি তো আগেকার দিনে বড়লোকের ছেলেরা জমিদারের বেটারা রাজনীতি করতে এসে ভিকিরি হয়ে গেছে, আর এখন ঘুটে কৌনির বেটারা রাজনীতি করতে এসে জমিদার বানছে। সুতরাং টিএমসি রাজনীতি হচ্ছে জমিদার বানার রাজনীতি, টিএমসি রাজনীতি ঘুটে কৌনির বেটারা মক্কা দেখার রাজনীতি, টিএমসি রাজনীতি করে খাওয়ার রাজনীতি, টিএমসি রাজনীতি তোলাবাজের রাজনীতি, টিএমসি রাজনীতি তোলা তোলো আর দাও। কারণ সাইডে আছে দাদা, সাইডে আছে দিদি, সাইডে আছে পুলিশ। তাহলে আর দেরি কেন, চলে আসুন বেঙ্গল বাইকার্সে। আমাদের ঠিকানা হাওড়া আমতা, গুজারপুর বড়পুল, হাওড়া 711401। আমাদের মোবাইল নম্বর 7074102454 এবং 6294768815।